আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আসেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি খুব সহজে মাইক্রোওয়েভে কাপ কেক তৈরি করছি বাচ্চাদেরকে যদি হাতের কাছে কোনো নাস্তা না থাকে খুব সহজে ইজিলি এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায় এই যে এখানে আমি কাপ কেক তৈরি করার জন্য একটি কাপে এক টুকরা বাটার নিয়ে নিলাম আর দুই চা চামচ চিনি দিয়ে দিলাম বাটারটাকে গলিয়ে নিব এই যে আমি চামচ দিয়ে চেপে চেপে বাটারটাকে গলিয়ে নিচ্ছি এখন এইখানে আমি এক টেবিল চামচের মতো জাল করা লিকুইড দুধ ঠান্ডা করে দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ বেকিং সোডাও দিব আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন আবার দিলেও কোনো সমস্যা নাই এজন্য আমি দিয়ে দিলাম আমার কাছে ছিল আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন এখন আমি ভালো করে মিশিয়ে নিব গোলাটাকে চামচের সাহায্যে এই যে আমার গোলাটা রেডি খুব সুন্দর মতো গোলানো হয়ে গেছে এখন এখানে আমি ডেইলি মিল্ক দুইটা নিয়ে নিছি আমি এক কাপের ভিতরে দুইটা দিবো না এক কাপের জন্য আমি একটা ডেইলি মিল্ক দিয়ে দিলাম এখানে ভেঙে টুকরা টুকরা করে চকলেটটাকে আমি গুঁড়া গুঁড়া করব না একটু আস্তায় রাখবো রেখে এখন আমি মাইক্রোওয়েভে দিয়ে দিব আর লো হিটে রেখে মাইক্রোওয়েভে এক মিনিটের মতো দিলেই কেকটা আমার তৈরি হয়ে যাবে এই যে দেখুন গোলাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি মাইক্রোওয়েভে দিয়ে দেব ডাকনা দিয়ে ডাকার কোনো প্রয়োজন নাই আমি এভাবেই দিয়ে দিলাম এখন আমি মিডিয়াম হিটে এক মিনিটের জন্য মাইক্রোওয়েভ অন করে দিলাম এক মিনিটে আশা করি কেকটা হয়ে যাবে এই যে দেখুন কেকটা আমার ফুলে গেছে খুব সুন্দর মতো হয়েছে এখন আমি নামিয়ে নেব এই যে আমার এক মিনিটে কাপ কেক রেডি আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগছে আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে খুব সহজেই চুলার ঝামেলা ছাড়া ইজিলি মাইক্রোওয়েভে এক মিনিটে এই কেকটা তৈরি করা যায় আশা করি আপনাদের কাছেও আমার আজকে রেসিপিটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম